থাইরয়েডের সমস্যায় নারী পুরুষ সবাই ভোগেন। পুরুষের তুলনায় নারীদের থাইরয়েডের ভারসাম্যহীনতা বেশি দেখা দেয়। এক্ষেত্রে গলার কাছে থাকা থাইরয়েড গ্রন্থিতে সমস্যা দেখা যায়, ফলে থাইরয়েড হরমোন নির্গমনের ভারসাম্যহীনতা ঘটে, আর এই হরমোনের সমস্যা হলে ওজন বাড়তে থাকে। আর তাই তো থাইরয়েড নিয়ন্ত্রণে রাখতে নিয়ম করে ওষুধ খেতে হয়। আপনারা যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন, এই ভিডিওটি তাদের জন্য। আজকে জানাবো ঘরোয়া উপায়ে হাতের কাছে থাকা খুব পরিচিত একটি ভেষজ উপাদান দিয়ে কিভাবে থাইরয়েড নিয়ন্ত্রণ করবেন তা সম্পর্কে। আপনি জেনে অবাক হবেন, সঠিক নিয়মে তুলসী পাতা খেলে থাইরয়েড নিয়ন্ত্রণে থাকবে। আমি আবারও বলছি, খেতে হবে সঠিক নিয়ম মেনে। প্রাচীন আয়ুর্বেদে তুলসীকে বিশেষ স্থান দেওয়া হয়েছে। বহু রোগের পথ্য হিসেবে এই পাতা ব্যবহৃত হয়। তুলসীতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাগুণ। গবেষণায় উঠে এসেছে এইসব গুণের কারণেই তুলসী থাইরয়েডের সমস্যা কমাতে পারে। থাইরয়েড নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি তুলসীর পাতা রক্তে শর্করার স্তর সঠিক রাখে এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। এটি শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে। গবেষকরা বলেন, তুলসী টাইপ 2 ডায়াবেটিস কমাতে সাহায্য করে। তুলসী অ্যান্টি ডায়াবেটিক ওষুধের মতো কাজ করে। তুলসীতে থাকা স্যাপোনিন, ট্রিটারপিনিন ও ফ্লেভোনয়েড ডায়াবেটিস রোধ করতে কার্যকরী। শুধু ডায়াবেটিস নয়, কিডনির সমস্যা সমাধান করতেও তুলসী পাতা কার্যকরী। তুলসী পাতার রস প্রতিদিন পান করলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে যায়। যদি কিডনিতে পাথর হয়, তবে তুলসী পাতার রস টানা 6 মাস পান করলে পাথর মূত্রের সঙ্গে বেরিয়ে যাবে। সুতরাং বুঝতেই পারছেন একটিমাত্র তুলসী পাতার কত গুণাগুণ। এবার জানিয়ে দিব কিভাবে তুলসী পাতা খেলে থাইরয়েড নিয়ন্ত্রণে থাকবে। থাইরয়েড নিয়ন্ত্রণে রাখার জন্য প্রথমে 10টি তুলসী পাতা বেটে নিন। এরপর তুলসীর রসের সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে নিন। এক্ষেত্রে 1 চামচ অ্যালোভেরার রস হলেই হবে। এই মিশ্রণটি খেয়ে নিন, দিনে একবার খেলেই উপকার পাবেন। আপনি চাইলে তুলসীর চাও পান করতে পারেন। তবে আপনি যদি শারীরিক কোনো জটিলতায় ভোগেন কিংবা তুলসী পাতায় আপনার অ্যালার্জি থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া তুলসী পাতা খাবেন না। এমনকি তুলসী ও অ্যালোভেরার মিশ্রণ কিংবা তুলসী চা খাবেন না। চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে এটি গ্রহণ করবেন। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের টিপস? এরপর স্বাস্থ্য ও রূপচর্চা বিষয়ক কোন বিষয়ে টিপস জানতে চান তা মন্তব্য করে জানান। আমাদের হিল লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে কার্যকরী টিপস সম্পর্কে জানতে বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সুস্থ থাকুন, সুস্থ রাখুন।